श्रेणी शिक्षार्थी ओलिम्पिया टेक्सटाइल मिल्स विश्वविद्यालय अनलाइन क्लासेर पक्ष थेके आमी मोहम्मद राशिदुल इस्लाम सहकारी शिक्षक तुम्हारे सबा के रही स्वागत आशा करी तुम्हारा सकले भलो आसो। आज के तुम्हारे ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 4.2 বীজগণিত অংশের অনুশীলনী 4.2 থেকে 2 নম্বরে মান নির্ণয়ের সমস্যাগুলি সমাধান করব। 2 নম্বরে ভিডিও আছে a = 2, b = 3, c = 1 বলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। 1 নম্বরে কি আছে a³ + b² এটার মান বের করতে হবে। সমাধান দেওয়া আছে a² এর মান দেওয়া আছে b³ এর মান 2 এর মান 3 দেওয়া আছে। এখন আমরা a³ + b² এর মান নির্ণয় করব। কত রাশি দেওয়া আছে a³ + b² এখানে আছে a³ এর মান কত দেওয়া আছে 2 তাহলে 2 বসালাম এর উপরে কি আছে কিউব এই কিউব লিখলাম তারপর আছে প্লাস এই প্লাস লিখলাম তারপর আছে বি এর মান কত দেওয়া আছে 3 এর বদলে এই 3 বসালাম এর মান এই এর উপরে কি আছে স্কয়ার 3 এর স্কয়ার দিলাম এখানে লিখে দেওয়া আছে এ ও বি এর মান বসিয়ে এ আর বি এর মান বসালাম এখন 2 কিউব বলতে 2 এখানে 3টা আছে 3টা 2 গুণ আকার করবে গুণ হবে গুণ হয়ে যাবে 3টা 2 গুণ করলে কত হয় 2 × 2 × 2 তাহলে প্লাস এর 3² বলতে 3 আছে 2টা 3 গুণ হবে এখানে 3টা 2 গুণ করলে কত হয় 2 × 2 = 4 4 × 2 = 8 8 তারপরে প্লাস এর 2টা 3 গুণ করলে কত হয় 3 × 3 = 9 তাহলে 8 + 9 এই দুইটা যোগ করলে কত হয় 17 এটা হলো 1 নম্বর সমস্যার সমাধান। এই একই নিয়মে আসতেছে 2 নম্বরটা। 2 নম্বরটা কি আছে b³ + c³ এখানে b এর মান আর c এর মান দেওয়া আছে b = 3 c = 1 এরপর তোর আছে কি আছে b³ + c³ এই b³ এর মান কত দেওয়া আছে 3 এর মান 3 তে 3 বসালাম b এর উপরে আছে কিউব এই কিউব বসালাম তারপর আছে কি আছে প্লাস a প্লাস c c এর মান কত আছে 1 c এর মান 1 বসালাম c এর উপরে আছে কিউব এই কিউব বসালাম b এর কি লিখছি b ও c এর মান বসিয়ে এস 3³ বলতে 3টা 3 হবে 3টা 3 গুণ আকারে এভাবে লেখা যা বা সরাসরি লেখা যা তাই বুঝিয়ে দেওয়ার জন্য তোমাদের বাংলায় বাংলায় লিখছি 3টা 3 গুণ করলে 3 × 3 × 3 প্লাস 1 আছে 3টা এখানে 1 × 1 × 1 এভাবে লিখলে চলে বা সরাসরি এভাবে গুণ করলে চলে যে 3 × 3 গুণ করলে হয় 27 3 × 9 3 × 9 = 27 প্লাস 1 × 3 গুণ করলে 1ই হয় এই 27 গুণ করলে হয় 28 এটা হলো 2 নম্বরের সমস্যার সমাধান। 2 × 1 = 2 শেষ। এখন তারপর আমরা 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কে একই নিয়ম 1 আর 2 যেভাবে করণ হয়েছে 3 নম্বরটাও একই। 3 নম্বরে কী আছে a² - b² + c² এটা মান বের করতে হবে। দেওয়া আছে a² = 2 b² = 3 c² = 1 তারপর তোর আছে কি আছে a² - b² + c² এখন আমরা a b c এর মান বসাবো শুধু লিখছি মান বসি এর মান 2 এর যে স্কয়ার আছে স্কয়ার দিলাম তারপর মাইনাস এর মান 3 এর যে স্কয়ার আছে 3 এর স্কয়ার দিলাম প্লাস সের মান 1 সের এর স্কয়ার আছে 1 এর উপর স্কয়ার দিলাম এই মান বসিয়ে এরপর তো তার a এর মান বসালাম b এর মান বসালাম c এর মান বসালাম এখন এগুলোকে ভাঙাবো
टू स्क्वायर बोलते दुईटा टुकुन दुईटा टुकुन और माइनस थ्री स्क्वायर बोलते दुईटा थ्री गुण प्लस वन स्क्वायर बोलते दुईटा वन गुण এখন এটাকে ভাঙাব দুই দুগুণে চার মাইনাস তিন দুগুণে নয় প্লাস এক একে এক এখন এগুলো যোগ বিয়োগ করতে করে ফেলব পনেরো আগে মনে মনে প্লাস আছে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস আগে প্লাসে প্লাসে দুইটা যোগ করব পনেরো আগে প্লাস আছে ওয়ানের আগে প্লাস আছে এই দুইটা প্লাস প্লাসে প্লাসে হয় প্লাস প্লাসে প্লাসে প্লাস তাহলে ফোর আর ওয়ান যোগ করলে কত হয় ফাইভ চার আর এক যোগ করলে ফাইভ ফাইভ লাগলাম এটাকে চিহ্ন দিলাম না এখানে প্লাস আছে মনে হয় তারপরে মাইনাস নাইন এখন এই দুইটা বিয়োগ ফাইভ আগে প্লাস আছে নাইনের আগে মাইনাস আছে প্লাসে মাইনাসে হয়ে যায় মাইনাস তাহলে বিয়োগ করতে হবে বিয়োগ করলে কী হয় তো নয়তে পাঁচ চলে গেলে ফোর থাকে বিয়োগ করলে নয় থেকে পাঁচ চলে যাবে চলে গেলে ফোর থাকে কিন্তু চিহ্ন বসবে মাইনাস কারণ হইল এখানে নাইন বড় বিয়োগের ক্ষেত্রে যোগ বিয়োগের ক্ষেত্রে যে সংখ্যাটি বড় বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে যোগ ফল বা বিয়োগ ফল নামানোর সময় সেই চিহ্নে বসে সেহেতু নাইন বড় নাইন আগে মাইনাস আছে এখানে ফোরের আগেও মাইনাস হবে এই হলো তিন নম্বর সমস্যার সমাধান এভাবে আছে চার নম্বর পাঁচ নম্বর একই নিয়মে তোমরা সবাই বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে আজকে আজকের ক্লাস এই পর্যন্ত হয় তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ।